আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন এস্টেকাস, পুরো নাম হলো এস্টেকাস ফ্লুভিয়ে টিলিস। এস্টেকাস মেডিসিনটি চর্মরোগ এবং আমবাতে বেশি বেশি মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে। এস্টেকাস মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে, এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন এস্টেকাস ফ্লুভিয়ে টিলিস। এস্টেকাস চর্মরোগ এবং আমবাত বিশেষ লক্ষণ। সারা শরীর আমবাত প্রকাশ পায় এবং চুলকায়। গলার গ্রন্থি আমবাতের সঙ্গে ফুলে বড় হয়ে যায় এবং সঙ্গে যকৃতের দোষ বর্তমান থাকে। এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চুলকানির মহৎ মেডিসিন হিসাবে ধরা হয় এস্টেকাসকে। ত্বকের ফুসকুড়ি হয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাক থেকে রক্ত বের হয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। মাথা চুলকানির সময় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। লিভার সমস্যার জন্য যদি ত্বকে চর্মরোগ দেখা দেয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে চর্মরোগের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। পিত্ত সমস্যা হয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চুলকানির পর লাল হয়ে যায় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। চুলকানির পর যদি রক্ত বের হয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জন্ডিসের সঙ্গে যদি চুলকানি হয় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এলার্জির মহৎ মেডিসিন হিসাবে পরিচিত এস্টেকাস। কোনো খাবার খাওয়ার পর অথবা অন্য কোনো কারণে শরীরে চাকা চাকা ঘা হয়ে যায় এমন অবস্থায় এস্টেকাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জন্ডিস রোগের ক্ষেত্রে এস্টেকাসের সুনাম দেখা যায়। চুলকানির মহৎ মেডিসিন হিসাবে পরিচিত এস্টেকাস। এস্টেকাস সিক্স পাওয়ার দু ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের এক ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। এস্টেকাস তিরিশ শক্তি দু ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। বাচ্চাদের এক ফোঁটা ওষুধ এক কাপ জলে মিশিয়ে দিনে দুবার ব্যবহার করবেন। মেডিসিনটি জিভে সরাসরি ব্যবহার করতেও পারে। মেডিসিনটি তিন মাস ব্যবহার করতে হবে। মেডিসিনটি যত কম পাওয়ার ব্যবহার করা হয় ততই ভালো। মেডিসিনটি নিম্নমাত্রায় বেশি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যত কম শক্তি ব্যবহার করা যাবে ততই ভালো। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েরা মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। মেডিসিন ব্যবহারের সময় কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।